সদ্য শেষ হওয়া বিসিএল এর লঙ্গার ভার্সন টুর্নামেন্টে ব্যাটারদের পারফরম্যান্সে হতাশ নির্বাচকরা। আগামী বছরের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের সাথে চুক্তিতে লঙ্গার ভার্সনের পারফরম্যান্সের প্রভাব থাকবে বলছে বিসিবি। কেবল বেশি ম্যাচ খেললেই নয়, চুক্তির আওতায় আসতে হলে করতে হবে পারফরম্যান্স, বলছে নির্বাচক হাবিবুল বাশার সুমন। বিসিএল এর সবশেষ রাউন্ডের ম্যাচে কেন মিরপুরে 2 রানে 6 উইকেট পড়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন বাশার। বুধবার শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর 4 দিনের টুর্নামেন্ট। প্রথমবার যে আসরের শিরোপা জিতেছে ইস্টজোন, কিন্তু এবারের আসর দেখে খুব বেশি খুশি নন নির্বাচকরা, কারণ ব্যাটাররা প্রত্যাশা মেটাতে পারেনি। স্পোর্টিং কন্ডিশনে পেসারদের বিপক্ষে আসর জুড়ে ভুগেছে ব্যাটাররা। মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, নাইম শেখ, আকবর আলী, মার্শাল আয়ুব, সৈকত আলীর মতো ঘরোয়া ক্রিকেটের অনেক পরিচিত মুখ এবার বড় স্কোর করতে পারেনি। টু বি অনেস্ট, আমি খুব একটা সন্তুষ্ট নই, কারণ আরও ভালো ব্যাটিং আশা করেছিলাম। বিকজ এই ধরনের উইকেটে আসলে ভালো পরীক্ষাটা হয় ব্যাটসম্যানদের, সেই পরীক্ষাটা খুব একটা পাস করতে পারেনি সবাই। কেউ কেউ ভালো ব্যাটিং করেছে, রানও করেছে, বাট আরেকটু ভালো ব্যাটিং প্রত্যাশা ছিল সবার কাছে। কিন্তু কেন এমন হলো, কারণটা স্পষ্ট, উইকেটে ঘাস রাখা। আন্তর্জাতিক ক্রিকেটের মতো কঠিন কন্ডিশন দিতে এবার বিসিএল এর উইকেটে রাখা হয়েছে ঘাস। শীতের এই আবহাওয়ায় উইকেট থেকে ভালো বাউন্স ও সুইংও পেয়েছে বোলাররা। কঠিন কন্ডিশনে তাই মুখ থুবড়ে পড়েছে অধিকাংশরাই। সবশেষ রাউন্ডে মিরপুরে সাউথ জোন অল আউট হয়েছে মাত্র 49 রানে, যার মধ্যে শেষ 2 রান তুলতে পড়েছে 6 উইকেট। ঠিক আমরা যে ধরনের উইকেট চাচ্ছি, যে ধরনের উইকেট প্রিপেয়ার করছি, ঠিক তেমন উইকেট ছিল। উইকেটে যথেষ্ট ঘাস ছিল, আমরা তখন 6 মিলি ঘাস রেখে খেলি, যেটা হয় উইন্টারে বলটি সুইং করে, পেস ছিল, বাউন্স ছিল। এই ধরনের উইকেটে ব্যাটিং করাটা খুব অনেক টেকনিকটা খুব স্ট্রং হতে হয়। সো আমি মাঠে বসে খেলা দেখেছিলাম, উইকেটের কোনো দোষ ছিল না, কারণ উইকেটটা যেটা বলে পেস, বাউন্স, সুইং সব মুভমেন্ট ছিল। আসছে নতুন বছর, আগামী বছরের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা করছে ক্রিকেট অপারেশনস। এর আগে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে চুক্তির ক্ষেত্রে, তবে এবার ম্যাচের পাশাপাশি পারফরমেন্সকেও মূল্যায়ন করা হবে। খারাপ পারফর্মাররা বাদ পড়বেন চুক্তি থেকে। আগে আমরা যেমন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টে দিতাম কত ম্যাচ খেলছে, অ্যাটলিস্ট 6টা ম্যাচের মধ্যে যদি গিয়ে 5টা ম্যাচ খেলে তাহলে তাকে আমরা কন্ট্রাক্ট দিয়ে থাকতাম আর কি। বাট এই বছর ম্যাচের সাথে একটু পারফরমেন্স আমরা একটু দেখছি, যে আসলে 5 মিনিটে কে কেমন পারফর্ম করেছে। ফার্স্ট ক্লাস কন্ট্রাক্ট আসার মধ্যে আমরা পারফরমেন্সটাকে একটু মূল্যায়ন করছি এই বছর ফার্স্ট ক্লাস কন্ট্রাক্ট। রোববার থেকে শুরু হচ্ছে বিসিএল এর ওয়ান ডে ফরম্যাট। এবার 4 দলেই লেগ স্পিনার রেখেছে নির্বাচকরা, সেই সাথে প্রতিটি দলকেই তাদের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।